অনেকে বুঝে না আবার এগুলো হচ্ছে এই হঠাৎ হঠাৎ সাদা সাদা হয়ে যায় মুখের মধ্যে বেশি সাদা ধবধবে ধবল রোগ বলে আবার অনেকে তো এগুলো থেকে ভালো হওয়ার জন্য পবিত কোরআন মধ্যে পরীক্ষিত কি আমল বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেউ যদি এই আমলটি করে আল্লাহ তাল্লাহ তার এই রোগগুলো থেকে আল্লাহ তালা তাকে অবশ্যই মুক্তি দান করবেন অবশ্যই অবশ্যই মুক্তি দান করবেন অবশ্যই মুক্তি দান করবেন আপনারা অবশ্যই আল্লাহ আপনাদেরকে এই রোগগুলো আল্লাহর উপর বিশ্বাস রেখে বলবেন ইসলাম বিরোধী কোনো কাজ আল্লাহ তালা আপনার এই আমলের মাধ্যমে অবশ্যই শিফা দান করবেন এই কোরআনটা হচ্ছে জন্য শেফা সোরা বন ইসরাইলের বিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন সোরাবন ইসরাহলের বিরাশি নম্বর আয়াত তো যাই হোক যে আমলটা করতে হবে সেই আমলটা হলো সোরা দুহা সুরা তো দোহা এই দোহা সুরাটা তিরিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে আমি আস্তে আসতে 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 বলতেছি এই দুহাটা যদি শুধু একবার পাঠ করেন সুরা একটা খুবই চমৎকার কেউ যদি একবার পাঠ করে এবং একবার পাঠ করার পর পানির মধ্যে ফু দিয়ে একচল্লিশ দিন খায় একবার পাঠ করবে প্রতিদিন একচল্লিশ দিন একচল্লিশ দিন যদি খায় চর্মরোগ যত ধরনের চর্মরোগ চামড়া ওঠা চামড়ার খসখসানি ঘসঘসানি যত ধরনের চামড়া ওঠা রোগ অ্যালার্জি জনিত রোগ অথবা মুখের ব্রণ অথবা শ্বেত রোগ প্রত্যেকটা রোগ এই আমলটি করার মাধ্যমে ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ অনেক বেশি পরীক্ষিত এই আমলটি চলুন আমরা আস্তে আস্তে মুখ মিলিয়ে শিখে নেই সুরা দুহা সবসই সকালে শিখে নেবেন পবিত্র কোরআন থেকে শিখে নিতে পারেন সুরা তিরিশ নম্বর পাড়ার মধ্যে রয়েছে সুরা দুহা শেষের দিকে কোরআন শরীফ শেষ হওয়ার শেষের দিক থেকে পাঁচ ছয় আগের মধ্যে এই সুরাটা পাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والضحى والليل إذا سجى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما السائل فلا تنهر واما بنعمة ربك فحدث واما بنعمة ربك فحدث. এই আমলটি যদি কেউ করে আল্লাহ সুবাহ ও তাল রহমতে তার এই রোগগুলো থেকে সে অবশ্যই মুক্তি পাবে আমলটা করার জন্য সে আমি যে সিস্টেম বলেছি এই সিস্টেম অনুযায়ী পানির মধ্যে ফু দিয়েও খেতে পারে তবে সেই পানিটা বৃষ্টির পানি হতে হবে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখবেন বৃষ্টির পানির মধ্যে ফু দিয়ে খেতে পারবেন এ একটা আমল দ্বিতীয়ত যদি আপনার এটা সম্ভব না হয় বৃষ্টি না হয়ে থাকে আপনি বৃষ্টির মধ্যেও করতে পারেন অথবা যেখানে আপনার যে রোগ আপনার পায়ের মধ্যে যদি চর্মরোগ হয়ে থাকে হাতের মধ্যে ব্রন যেখানে শ্বেতরূপ যেখানে যে রোগ হোক হাতের মধ্যে একবার করে ফু দিয়ে ওই জায়গায় এভাবে মেসেজ করে দিবেন আল্লাহ সোহান আল্লাহ রহমতে আপনি এই সমস্ত রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাদের সকলকে মুক্তি দান করেন এমনই কোরআন এবং হাদিস থেকে নিত্য নতুন সত্য দোয়া দুরুত জানতে স্বপ্নের ব্যাখ্যা জানতে মাস্লা মাসেল জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের স্বার্থে এবং সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি কিছু জানা থাকলে কমেন্ট করবেন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ